ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। ভালো থাকবে, তোমার ভালো থেকে পড়াশোনার সাথে নিজেকে যুক্ত রাখবে। নিজেকে যুক্ত রাখবে এই কারণে আমাকে ভালো মানুষ হতে হবে না? ভালো মানুষ হতে হলে কী হতে হবে? ভালো করে পড়তে হবে। যত পড়বে তত জ্ঞানী হবে, তত বুঝতে পারবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু পড়ায় ফিরে যাই। পড়ায় ফিরে যাচ্ছে হচ্ছে তোমাদের নিচ্ছি বাহবি সপ্তম অধ্যায়। বাহবি সপ্তম অধ্যায়ের কী নিচ্ছি? তিন নম্বরের ক, তিনের ক একটা বড় প্রশ্ন দিচ্ছি। বড় প্রশ্ন একটু বড় আকারের যেটা, সেটাকে আমরা বড় প্রশ্ন বলে, যেটা এক কথায় অল্প তথ্য দিয়ে দিই সেটাকে আমরা ছোট প্রশ্ন বলি। এক নম্বর যেটা দেওয়া হয় সেটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটাকে নিয়েছি। দেখো প্রশ্নটা, দেখো তো কোন কাজটিকে তোমার সবচেয়ে কঠিন মনে হয়? কোন কাজটিকে তোমরা যে অধ্যায়টা পড়েছো সেখানে নৈতিকতা, শ্রমের শ্রমের কথা লেখা আছে, কারখানায় কাজের কথা বলা আছে, ঠেলা গাড়ি বলা আছে, তোমার বুদ্ধি দিয়ে বলা, মানে একটু বলার চেষ্টা করা আছে যে আসলে শারীরিক পরিশ্রম, কায়িক পরিশ্রম বা কোন কাজটাকে আমাদের সবচেয়ে কঠিন মনে হয়, সেই কাজটাকে আমরা কেন কঠিন মনে করবো সেটাই। তাহলে কোন কাজটাকে আমরা সবচেয়ে কঠিন মনে করবো? হ্যাঁ, তোমরা নিজেরা বুদ্ধি করে বলো তো, আসলে কাজ করতে গেলে আমরা নিজেরা তো দেখি যে আসলে কোন কাজটা সবচেয়ে কঠিন, কোন কাজটা সবচেয়ে কঠিন সেটা আমরা নিজের অনুধাবন করতে পারি কিছুটা। তাহলে কি আছে এখানে? এটা পরিবহন শ্রমিকের, পরিবহন শ্রমিক যারা পরিবহন করে, পরিবহন শ্রমিকের কাজটি আমার কাছে সবচেয়ে কঠিন মনে হয়। কেন কঠিন মনে হয়? কেন মনে হয়? কারণ তারা নিজেদের শারীরিক শক্তি ব্যয় করে, নিজের শক্তি দিয়ে কোনো যন্ত্রপাতির মাধ্যমে না, যে গাড়ি চালিয়ে নিয়ে গেলো শুধু সুইচে চাপ দেবো তা না। আর পরিবহন শ্রমিকরা কী করে? নিজেরা ঠেলা ধাক্কিয়ে নিয়ে যায়, রিক্সাটা নিজের শক্তিতে ধাক্কিয়ে নিয়ে যায়, তাই না? তাহলে কী হলো? তাহলে তারা নিজের নিজের শারীরিক শক্তি ব্যয় করে এক স্থান থেকে আরেক স্থানে মানাবান, এরা মানুষ আনা নেওয়া করে, এতে কী হয়? প্রচুর কষ্ট হয়, পায়ে শরীরে ঘাম পায়ে ঝরে যায়। দেখো পরিবহন শ্রমিকেরা এক স্থান থেকে অন্য স্থানে মানুষ পরিবহন করে, এতে তাদের পারবে। আমার কাছে পরিবহন শ্রমিকদের কাজ কি বেশি কষ্ট কেন মনে হয় তা তো বলে দিলাম। তারপর দ্বিতীয় আরেকটা প্রশ্ন দেখো, তিনের ক গেল, তিনের ঘরটা খেয়াল করো সবাই। তিনের ক হচ্ছে সকল পেশার মানুষের সাথে আমাদের কেমন আচরণ করতে হবে? সকল পেশার মানুষের সাথে আমাদের কেমন আচরণ করতে হবে? সকল পেশা, এখানে ছোট পেশা বা বড় পেশা, দামি কাজ বা কম দামি কাজ, বড় অফিসার বা কম ছোটো অফিসার তার কথা বলা হয় না, এখন বলা হয়েছে সকল পেশার মানুষের সাথে আমাদের কী আচরণ করতে হবে। এখানে দেখো সকল পেশার মানুষের সাথে আমাদের ভালো আচরণ করতে হবে, অবশ্যই আমাদের ভালো আচরণ করতে হবে, কেননা সকল পেশায়, সকল কাজ, সকল পেশায় মর্যাদার অধিকার, কোনো কাজ ছোট না, কোনো কাজ ছোট না, প্রত্যেকটা কাজই মর্যাদার অধিকারী। যে যে কাজ করে তার কাছে সেই কাজটি অনেক বড়, অনেক বড় মর্যাদার অধিকারী। এই জন্য তারা আমাদের কী করতে হবে? সকল পেশায় আমাদের কাছে মর্যাদার অধিকারী কাজকে কেউ ছোট করে আমরা দেখবো না, সকল পেশার মানুষকে আমরা কোনো কাজকে আমরা ছোট করে দেখবো না, কাজকে আমরা অবশ্যই মূল্যায়ন করবো। কোনো কাজকে যে ঝাড়ু দেয়, যে অনেক বড় কাজ করে আর ঝাড়ু দেয়, সবাইকে আমরা সম্মান সম্মান করবো, কোনো কাজকে আমরা কী করবো না, ছোট করে দেখবো না। সকল পেশার মানুষকে আমরা শ্রদ্ধা করবো, সকল পেশার যত রকম পেশা আছে, যে ছোট কাজ করে টাকা উপার্জন করছে, যে বড় কাজ করছে, যে ঝাড়ু দিচ্ছে, যে সুইপার, প্রত্যেক জনকে আলাদা আলাদা করে আমাদের মর্যাদা দিতে হবে, কেননা কোনো কাজই ছোট না। মানুষের কাছে কাজের মূল্য বেশি, শ্রমের মূল্য বেশি, মানুষের কাছে প্রত্যেক মানুষই, যারা শিক্ষিত, যারা জ্ঞানী, যারা সত্যিকার জ্ঞানী, তারা কোনো মানুষকে ছোট করে দেখে না, কোনো মানুষের সাথে তার কর্মকে ছোট করে দেখে না। সে যে যে কাজ করে তার কাজটা তার কাছে অনেক বড়, আমাদের কাছে অবশ্যই বড় হবে। তোমরা কখনো ছোট্টবেলাতে শিক্ষা নিবে, কখন
আর শ্রদ্ধা করবে সবাইকে, মনোযোগ দিয়ে মন দিয়ে অন্তর থেকে শ্রদ্ধা করবে। শুধু উপরে লোক দেখানো শ্রদ্ধা বা মানুষে ভালো বলবে এই জন্য শ্রদ্ধা তা কিন্তু না। তোমাকে ভালো তো বলবেই মানুষে, কিন্তু শুধু মানুষ ভালো বলবে এটার জন্য তা মনে থেকে একেবারে ভালোবেসে তাকে শ্রদ্ধার সাথে কাজকে শ্রদ্ধা করবে, প্রত্যেক মানুষকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। ওকে, সবাই ভালো থাকবে, অনেক ভালো থাকবে, মনোযোগে পড়াশোনা করবে, আর হোমওয়ার্ক করে সুন্দর করে লিখে রাখবে, লিখে আমার কাছে জমা দিবে, আমি তোমাদের সবার হোমওয়ার্ক লিখে দিব, সবাই সুন্দর করে নিরাপদে থাকবে। আসসালামু আলাইকুম। ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস।